আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আপনাদের পিসি নেট স্পিড দেখতে পারবেন। কারণ অনেক সময় বিভিন্ন ব্রডব্যান্ড লাইনের লোকজন বিভিন্নভাবে নেট কানেকশন দেয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় তাদের অনেক সময় যে কাজগুলো দেয় সেক্ষেত্রে আপনার স্পিড কমও দিতে পারে, বেশি দিতে পারে, কিন্তু আপনি চেক করতে পারেন না। সো চেক করার জন্য আজকে আপনার যে সাইটটা দেখাবো সেটা হলো বেস্ট স্পিড টেস্ট .net। এই সাইটের মাধ্যমে আপনি চাইলে আপনার স্পিড কত আছে সেটা আপনি দেখতে পারেন। জাস্ট এখানে আমি দেখেন, আমি একটা লিঙ্ক আমি এই সাইডে একটা আবার নতুন পেজ খুলি, দেখেন আমি এখানে জাস্ট লিঙ্কটা ছেড়ে দিলাম। আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দিয়ে দিব, যাওয়ার পরে যে গো এইখানে চাপ দিব। চাপ দেওয়ার পর দেখেন এখানে ডিটেলস সব কিছু শো করবে, একটু চেক করতেছে। অপোজিট সাইডে আমি সেম ভাবে যেটা দিলাম, দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি এখানে দেখাই, এখানে একটু সময় নিচ্ছে, দেখেন আমার নেট স্পিড কত এমবিপিএস সেটা আমার এখানে শো করতেছে। দেখেন 5. এত এমবিপিএস শো করতেছে, 5.7. এত এমবিপিএস পার নেট স্পিড আমার এখানে। তো এটা নির্ভর করবে আপনার নেটের স্পিডের উপরে, যে ব্রডব্যান্ড লাইনে আপনাকে যত নেট স্পিড দিচ্ছে সেইভাবে আপনি এখানে ইজিলি পাবেন। দেখেন এখানে ডাউনলোড স্পিড হলো 8.14, আর আপলোড মেম্বার এখানে সব কিছু দেখাচ্ছে না, পিএনজি মেম এইগুলো সবগুলো আপনার শো করে দেখাচ্ছে যে আপনি কিভাবে এটা নেটগুলো পাচ্ছেন, এখন আপনার স্পিড কত, আর কতই বা ওরা স্পিড দিচ্ছে আপনাকে, সবগুলো এখানে ডিটেলস মাঝে মধ্যে দেখেন ডাউন হয়ে যাচ্ছে। তো এখানে সবকিছু মিলে দেখেন আমার টোটাল দিচ্ছে 8 MBPS হাইস্ট উঠছে। আর হলো এইভাবে আমি চাইলে এগুলো চেক করতে পারেন আপনি, এবং আপনার ব্রডব্যান্ড লাইনে সেক্ষেত্রে আপনি ইজিলি সেই হেল্পগুলো এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল এটার অপশনে। আরেকটা বলে রাখি, যেটা হলো আপনার দেখেন ফাস্ট ফাস্ট .com। সো এই দুটো লিঙ্কে আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিবো, চাইলে আপনারা এখান থেকে ইজিলি চাই এইগুলো দেখতে পারেন। দেখেন আমার নেটের স্পিডটা শো করতেছে, আমি কত এমবিপিএস, দেখেন এখানে 6.5 MBPS এখন পর্যন্ত আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে স্পিড আসছে। এটা হলো একটা সুবিধা হবে, যেটা হলো আপনার অ্যাকাউন্টটা কিভাবে ওরা কাজ করতেছে সেটা আপনি ইজিলি দেখতে পারবেন। আর সবচেয়ে ভালো হলো যে আপনার এই স্পিড, নিজের স্পিড আপনি নিজে দেখে নেবেন, ওদের কথা বিশ্বাস হতেও হতে হলো, কারণ অনেক সময় ব্রডব্যান্ড লাইনে দেখা যায় লোক দিল কিন্তু সেটা ফেকও হতে পারে। তো এইভাবে দেখে নিলে আপনাদের জন্য অনেক ইজি হবে। সো বন্ধুরা, ভালো থাকেন, আর সবাই আল্লাহর কাছে ক্ষমা চান, ভালো থাকেন। সামনের দিনগুলো পৃথিবীর যে যে অবস্থায় হোক না কেন, ভালো থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এইটুকু আমার জায়গা থেকে রিকোয়েস্ট বন্ধুরা, 5 ওয়াক্ত সবাই নামাজ পড়বেন। ভাই হিসেবে আরেক মুসলমান ভাইকে এইটুকুই রিকোয়েস্ট, এইটুকুই বলার। ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহর কাছে সবাই দোয়া করেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।